ঢাকায় অনুষ্ঠিত হলো রামু উৎসব। রাজধানী অদূরে কেরানীগঞ্জে ঢাকাস্থ রামু সমিতি এই উৎসবের আয়োজন করে। এতে অংশ নিয়ে আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন সমিতির সদস্যরা। আবেগ অনুভূতি ভাগাভাগি করে নেন আপনজনদের সাথে। আগামীতে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবার প্রত্যয় ছিল তাদের কণ্ঠে। তারেক শিকদারের প্রতিবেদন। শেকড়ের টানে মিলিত হলেন সবাই, একে অপরকে দেখে আপ্লুত, টেনে নিচ্ছেন কাছে। এখানে নেই কোনো কৃত্রিমতা। এমন আনন্দ আয়োজন শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠিত হয় রাজধানীর অদূরে কেরানীগঞ্জের একটি রিসোর্টে। ঢাকায় বসবাসকারী কক্সবাজারের রামু সমিতি এই আয়োজন করে। আড্ডায় মেতেছেন সবাই, বহুদিনের জমানো গল্পের হাঁড়ি খুলে বসেছেন। ছোটরাও খেলেছে নিজেদের মতো করে, এ যেন তাদেরই জগৎ, আকাশের বিশালতার ছায়ায় তাদের আনন্দ ভুবন। ছিল গ্রামীণ খেলার আয়োজন, হাঁড়ি ভাঙ্গা খেলায় অংশ নেন বড়রা। নিজেদের মেলবন্ধন আরও সুদৃঢ় করতে এই আয়োজন বলে জানান উদ্যোক্তারা। কারোর সাথে কারো কিন্তু সেভাবে যোগাযোগ হয়ে ওঠে না, তো এই যে আমরা এটা আয়োজন করি, এর মাধ্যমে আবার সবাইকে আমরা সবার সাথে দেখা হয়, আমাদের বন্ধনটা সুদৃঢ় হয়। রামুতে যারা রয়েছেন তাদের সকলের প্রতি আমাদের আবেদন থাকবে, সবাই মিলে আমরা যাতে পরস্পরের পাশে দাঁড়াই, নতুন প্রজন্মের যারা শিক্ষিত হয়ে উঠছে, লেখাপড়া করছে, তাদের জন্য আমরা যাতে আরও বেশি কিছু অবদান রাখতে পারি। অনুষ্ঠানে অংশ নেন দেশের বিভিন্ন জায়গায় অধিষ্ঠিত রামুর কৃতি সন্তানরা। রামুকে নিয়ে তাদের স্বপ্ন ও পরিকল্পনার কথা জানান তারা। কক্সবাজার জেলার জন্য 3,500 কোটি টাকার একটা প্রকল্প পাশ হবে, এটা জাপানি অর্থায়নে। ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী যদি একটু অনুমোদন দেন, তাহলে রামু, কক্সবাজার, চকরিয়া সব এলাকা কিন্তু আরও উন্নত হবে। সারা বছর আমরা ঝামেলার মধ্যে থাকি, কিন্তু আজকে মনে হচ্ছে আমরা একটা নিঃশ্বাস ফেলার সুন্দর জায়গা পেলাম। ছিল সাংস্কৃতিক আয়োজন। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।